ইমান ঠিক রাখার জন্য, ইমান রাখার জন্য আপনাকে অনেক কিছু ঠিক রাখতে হবে, কিন্তু ইমান যাওয়ার জন্য মেলা কিছু লাগবে না। আপনার একটা বেলুন, একটা বেলুন ফুল হয়েছে, বেলুনটা বেশ বড় বেলুন আছে না যে রাবারের বেলুন, বেলুনটা ফুলাইছে, এই বেলুনটারে ফুলাইয়া পুরো ফুলাইতে তার সারা গায়ে সব জায়গা হাওয়া লাগে কি না? লাগে না? পুরো গোল বানাইতে সব জায়গা হাওয়া লাগে, কিন্তু বেলুনটার হাওয়া বেরোয় যাতে কয়টা ফুটো লাগে? সুই দিয়ে একটু ফুটো দিলি আর থায়, আর আপনি কবেন যেটুকু ফুটোছে ওই জায়গায় একটু বাড়বে, যা কাটটুক থাক আর বাতাস থাকবে, এক জায়গায় সুইচে একটু হুটোইরে দিলি করা পুরো বাতাস ফুস করে বার হয়ে চলে যায়, সে বেলুন সিটি হয়ে যায়, ঠিক না? আপনার ইমানের বেলুনটারে পূর্ণ রাখতে অনেক কিছু লাগবে, অনেক কিছু দেবে, ইমানের বেলুনটারে ফুল হয়ে রাখা লাগবে, কিন্তু ইমান চলে যাওয়ার জন্য এক পয়সায় ছোট্ট একটু ছিদ্র করে দিলেন, একটু বললেন হয় এই জামানায় কি অত বেশি খুঁটিয়ে খাইয়ে পারা যায় নাকি, এরকম আক্কা বাক্কা খেয়ে পড়ে না কত হুজুর হারাম খায়, আমরা একটু সুদ খাই ওতে কি হবে, একে পাদে আগা সারা কাম সারা বেলুন ফুস হয়ে বাড়াই গেছে, একটু বাতাস নেই ভিতরে, ইমান শেষ। নামাজ পড়েন কোনো কাম হবে না, নামাজও বাড়াই গেছে ভ্যান দিয়ে, রোজা রাখেন কোরআন পড়েন, আপনি বছরে দশ খতম দেন, মাস বারো মাসে বারো খতম, বারো মাসে ছত্রিশ কত, সব ওই ফাঁকদে বার হয়ে চলে গেছে, একটু অনেক। এজন্য হুজুর বলেন খুব কড়া হাদিস, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ছোট বাচ্চাদের পড়তে শোনেন না, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে পিওর করো, তোমার ইমানকে পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, অল্প একটা আমল হলে ভেস্তে চলে যেতে পারবেন যদি ইমানটা ফ্রেশ হয়। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের কোনো সদকা হবে টাকা আছে দিয়েন না, কেন ওই টাকা হলে সুদিয়ে টাকা, বহুত ভাইদের কাছে কালেকশনে যাইতো মাঝে মাঝে, একদিন এক পুলিশের কাছে গেছে যে ভাই মাদ্রাসার জন্য অপরিচিত, পকেটেতে বান্ডিলটা নিয়ে বেরোইয়া থুয়ে দিছে, আর একটা টেনে বেরোয়েছে ওইটাও রেখে দিছে, দেয় না আমার টাকা, পরে তিন চার জায়গাতে টাকা বেরোয় বেরো আবার রেখে দিছে, দে এক জায়গাতে দিলি তো আলো, কয় যে না হুজুর এ টাকা দুর্গন্ধ, এ টাকা দুর্গন্ধ দেয়া যাবে না, কালকে এসেন আগামীকাল বেতন পাবো, বেতনের টাকার মধ্যে ঝামেলা নেই, এটা থেকে দেবো। এই আকিদা তার মধ্যে যে দুর্গন্ধওয়ালা টাকা আছে সে যে দিল না, এটা একটা ইমান, শয়তানের সাথে পারে নাই, নফসের সাথে হেরে গেছে, তাই কিছু ঘুষ খাইছে নেছে, কিন্তু ওই টাকা দেওয়া যে যাবে না নেক কাজে, এই বুঝদা থাকা, এটা হচ্ছে একটা ইমান, এলোকের ইমান আছে, এলোকের কি আছে আল্লাহ তো কি বলছি হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের সমস্ত হারামকে হারাম বলে মানে, বিশ্বাস করে পরিহার করে, একটা হারাম জিন্দেগিতে করে না, নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা হারামকেই বিশ্বাস করে পরিহার করে, মাত্র একটা হারামকে হালাল মনে করে, মাত্র একটা হারামকে হালাল মনে করে, বৈধ মনে করে, আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআন, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো, ও কোরআনই মানে না, একটাকে মানে না সবগুলো মানে, তার মানেই সে কোরআন মানে না। তেমনি কোরআনে যদি এক লক্ষ হালালের মশালা আসছে, নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা হালালকে বিশ্বাস করে আমল করে ওইটাকে অর্জন করে, কিন্তু একটা হালালকে হারাম মনে করে, আল্লাহ নবী বলেন তুমি গোটা কোরআনকে অস্বীকার করেছ, তুমি পাক্কা বেঈমান, তোমার বেলুনের এক পাশে ছোট্ট সুজদে ছিদ্র করে দিয়ে সম্পূর্ণ বাতাস বের করে দিছো, তোমার ইমান নাই। চার নম্বর প্রশ্নের জবাব দিতে হবে ইমিগ্রেশন, মাদা আমিলা বিমা আলিমা, আমার ভাইজান মানুষ এমনি অল্প কয়জন, এই কয়জন মানুষ একটু গুছাই গাছাইয়া একটু অ্যাটেনশন ভালো করতে হবে, ফাঁকে ফাঁকে যদি বাদাম খান, এই কয়জন মানুষের মধ্যে বাদাম খায় কি বেশি লোক হলি না, কয়জন খাওয়া যায়, এত কয়জন বাদাম খালি তো আমি দেখতেছি, আমি আপনাকে মেহমান, আমার বাড়ি গোপালগঞ্জ আপনারা ফরিদপুরে, আমি মুসাফির হয়ে গেছি,
তা আপনারা খাবেন আর আমি বকবক করব হবে না আমারও দেন আমিও খাবো আগে একসর বাদাম খাওয়া হয়ে যাক পরে হওয়া যাবে নালি হবে না আর যেন দেখি না সবাই চার নম্বর প্রশ্ন ইমিগ্রেশন কি বলেন আপনি যা জানেন তা মানছেন কিনা আমল করছেন কিনা বিষয়টা বড় ক্রিটিক্যাল কইয়ে যাই তো গড়গড় করে আমি নিজেই কি পারবো কিনা বলা সহজ মাইক ভালো পাই শ্রোতা ভালো পাই পরিবেশ ভালো পাই বলতে গেলে তো কম বলি না কিন্তু আমার আমল তো নাই কি করব হাদিসে আসছে আল্লাহ নবী বলেন এই মাসের তো রজব মাস না এই মাসের ২৬ রজব দিবাগত রাত মেরাজে গিয়েছিলেন নবী জান্নাত তো দেখেছেন জাহান্নামও দেখেছেন জান্নাত দেখতে গিয়ে দেখেছেন বহুত কিছু জাহান্নাম যখন দেখবেন বলে ঢুকলেন হুজুর যখন জাহান্নামের মধ্যে ঢুকছে তখন জাহান্নামের ক্রিয়া নবীর জন্য নিষ্ক্রিয়া হয়ে গেছে জাহান্নামের তাপ নবীর গায়ে লাগে না জিবরিল সাথে ভিতরে হাঁটতেছেন হুজুর দেখতেছেন যে যে সেক্টরে আছে বিভিন্ন প্রত্যেক গুনার আলাদা আলাদা গুনাগারের আলাদা আলাদা সেক্টর ওই সেক্টরের ভিতরে যে যেখানে আজাব উপভোগ করতেছে প্রত্যেকটাকে হুজুর দেখ হুজুরকে দেখাইছে তো হুজুর বলেন আমি ফার্স্টে ঢুকেই দেখলাম মারারতু লাইলা তাউসরিয়া বি বিকাউমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারি জামিনান না ঢুকেই দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে ঠোঁট টেনে ধরে আগুনের কেচি দিয়ে কাটতেছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাই মা শানুহুম এরা কারা এদের দুরবস্থা কেন এদের ঠোঁট আর জিব্বা ফেরেশতা তোমরা আগুনের কেচি দিয়ে কাটছো কেন জিব্রাইল জবাব দিলেন হাউলাই খুতাবা ও উম্মতিকা এরা হলো আপনার উম্মতের খতিবরা ওই নাকি বসা হয়নি ওই লোকদের ডিস্টার্ব হচ্ছে দালান বানানোর সময় খেয়াল রাখতে হবে পাশের বাড়িওয়ালার বাতাস টেয়ে না যায় বসার সময় খেয়াল রাখতে হবে আর একজনের ডিস্টার্ব না আমি এগুলো খুব লক্ষ্য করি আল্লাহ কি বললাম আগুনের কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে কারা আপনার উম্মতের বক্তাদের এর খতিব মানে বক্তা তার বহুবচন খোতাবা বক্তা তো একজন নেন তোমরা ডেলি এই যে আসার পথে বাড়ির থেকে এই পর্যন্ত আসছি মানে ১০টা মাহফিলে শুনতে শুনতে আসছি ১০টা কালকে এরকম ১৫-১৬টার ওয়াজ শুনছি বক্তা তাই বহুত পর্যাপ্ত বক্তা খোতাবা উম্মতিকা বক্তারা বয়ান করে আমল করে না আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফালুন যে কাজ তুমি করো না সেটা বলো কেন আর যেটা বলো সেটা করো না কেন কাবুরা মাত্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন আল্লাহর কাছে এটা খুব ঘৃণিত খুব অপছন্দনীয় যে তুমি বলবা আর তা করবা না আমি পর্দার বয়ান করি নিজে পর্দা করি না আমি সুদের বিপক্ষে বলি আমি লোন আনি ব্যারাক অ্যাডামস কারিতাস বিভিন্ন জায়গাতে সুদে কারবার করি ঘুষের বিপক্ষে আমি কথা বলি অথচ নিজে চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি নেই অফিসাররে ঘুষ দেই বিভিন্ন কায়দায় আমি ঘুষের বিপক্ষে বয়ান করি অথচ ঘুষ লেনদেন আমিও করি আমি নামাজের পক্ষে কথা বলি আমি নামাজ পড়ি না কাবুর আমাত্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহ পাকের কাছে বিষয়টা অত্যন্ত জঘন্য যেই লোক নিজে ওয়াজ করো কিন্তু ওয়াজের পর আমল করো না ফরজের বয়ান করো ফরজ আদায় করো না সুন্নতের বয়ান করো বক্তা তোমার মুখে সুন্নতি দাড়ি নাই সুন্নতি পোশাক নাই সুন্নতি দস্তারখান নাই পকেটে তোমার মেসওয়াক নাই বাথরুমে তোমার ঢিলা নাই মাথায় তোমার টুপি পাগড়ি নাই জামা জুব্বার ভিতরে সুন্নতের অনুসরণ নাই তুমি নিজেই সুন্নতের পাবন এই সকল বক্তারা আপনার উম্মতের তাদের ঠোঁট আর জিহ্বা গুণের কেচিতে কাটা হচ্ছে আল্লাহ হেফাজত করুক কিয়ামতের ময়দানে আমাদের বয়ান শুনে আপনারা জান্নাতে চলে যাবেন আমরা নাকি ধরা পড়ে যাই আল্লাহ জানে এই জন্য খুব ভয় লাগে আল্লাহ নবী বলেন ৪ নম্বর প্রশ্ন হলো মাজা আনিলা বিমা আলিমা তুমি যা আমল করেছো তুমি যা এলেম শিখেছো ওই অনুযায়ী আমল করছো নাকি জবাব দিয়ে যাও আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে কথা বলেন হবে হবে বিশ্বাস হয়
একিন রাখেন 100% অন্তর থেকে বিশ্বাস করেন জবাব দিতেই হবে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর সকলেই কি আমরা জবাব দিতে গিয়ে আটকে যাব নাকি আল্লাহর সামনে আমরা পার হয়ে যেতে পারবো না হুজুর বলেন আয়েশা মান হুসিবা নুকেশা যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হয়ে যাওয়া বহুত কঠিন হবে বহুত কঠিন হবে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ এবছর যে কয়টা মাহফিল করছি তার মধ্যে আজকে মাহফিলের জনসংখ্যা কম দেখতেছি এত অল্প সংখ্যক মানুষ ফরিদপুরে আমি ভাবি নাই হয়তো আশেপাশে বড় বড় মাহফিল থাকতে পারে অথবা প্রচন্ড শীত অথবা মাদ্রাসার পক্ষ থেকে প্রচার কম হয়েছে তো এতে কোনো দুঃখের কিছুই না দুঃখের বিষয় না আল্লাহ কোরআনে কারিমের ভিতরে নিজেই বলেন অনেক সময় অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের উপরে বিজয় লাভ করে কাসরাতের আদদে কাসিরের চাইতে আরবিতে বলা হয় কামিয়াতের চাইতে কাইফিয়াতের গুরুত্ব বেশি সংখ্যায় অনেক হওয়ার চাইতে মান সম্পন্ন হওয়াটাই জরুরি এক হাজার কুলুর ঘোড়া কুলু 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 সেন নাকি গান গেড়াইয়া তেল বের করে কুলু কয় না রে কুলুর ঘোড়া এক হাজার কুলুর ঘোড়ার যে দাম যুদ্ধের একটা ঘোড়ার দাম তার চেয়ে বেশি ঠিক না শেখ সাজি রহমতুল্লাহ আলাই বলেন আসপে সাজি আগার জাই ফেবুয়ার হাম চুনা আজ তো বিলায় খরবে যুদ্ধের একটা ঘোড়া ওই মোটি গাধার চাইতে এক হাজার গাধার চাইতে একটা ঘোড়ার দাম বেশি এখানে জনসংখ্যা যতই কম হোক না কেন আপনাদের বেষ্টনী দিয়ে রাখছে নুরানি ফেরেশতারা চতুর্পাশে ডিউটি করতেছে ফেরেশতা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আপনাদের অল্প কয়েকজন মানুষের উপরে আসমান থেকে সাকিনা নাজিল হচ্ছে পাশাপাশি আরো আনন্দের বিষয় হলো একটা টাঙ্কিতে এক হাজার লিটার পানি আছে ওই এক হাজার লিটার পানি যদি এক হাজার জনে নেয় তাহলে এক এক জনের ভাগে এক লিটার যদি পাঁচশো জনে নেয় দুই লিটার যদি একশো জনে নেয় দশ লিটার নাকি বলে যদি একজনে নেয় এক হাজার লিটার আমি একটা টাঙ্কি নিয়ে আসছি এ জায়গায় যদি লাখ খানিক মানুষ হতে একটু টুটে ভাগ করলে আপনারা ফুটা খানিক ভাগে ভাইতেন লোক কম আছে ভাগে বেশি আছে বলেন আলহামদুলিল্লাহ আপনাকে খারাপ লাগতেছে নাকি আমার ভালো লাগতেছে বহুত বড় বড় প্যান্ডেল আল্লাহ পাক কথা বলাই দুই লাখ তিন লাখ পাঁচ লাখ মানুষের সামনে মাহফিল করি আবার একজন হইলেও পারি অসুবিধা নেই কোনো সমস্যা নেই আপনারা যতক্ষণ ধৈর্যের সাথে থাকবেন আল্লাহ পাক যতক্ষণ বলায় ততক্ষণ বলবো শীত বেশি আমি গভীর রাত পর্যন্ত মাহফিল করার পক্ষে না আগামী বছর থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ মাঠে রাখে সিদ্ধান্ত নিয়েছি রাত দশটার ভিতরে আমার মাহফিল শেষ হতে হবে যাদের ভালো লাগে নেবে যাদের লাগবে না নেবে না রাত দশটায় মাহফিল শেষ করে দেবো ঘুমটা হবে সুন্দর ফজরের নামাজ পড়তে কষ্ট হবে না বারোটা একটা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব যাইয়া ঘুমাবেন উঠতে পারবেন না বক্তারাও উঠতে পারে না মানুষ তো পরিশ্রম করে যে শুইলে একেবারে অজ্ঞান হয়ে যায় না ডাকলে ওঠার কোনো উপায় নেই এক হাজার বছর এইরকম মাহফিল শোনার চাইতে ফজরের দুই রেখাত নামাজ জামাতে পড়ার দাম বেশি অস্বীকার করার কায়দা আছে একবারও আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞেস করবে না যে তুমি কি মাহফিল করেছিলে বাৎসরিক একটা মাহফিল দিছিলে এ কথা জিজ্ঞেস করবে না কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাশরের মাঠে মুমিন আর কাফের ভাগ করার পরে মুমিন যারা হবে কাফের ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা যারা বেঈমান কাফের তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে নিয়ে যাবে তাদের কাছে নামাজ রোজা হজ যাকাত ফরজ আজিব সুন্নাত মুস্তাহাব তাহাজ্জুদ ইশতিকাক আবিন
দাড়ি টুপি পাগড়ি দস্তরখান ডিলাকুলুক মেসব পর্দা পুশিদা হালাল হারাম সুজগোস মদ তাড়ি হিরোইন ভান গাঁজা ফ্যান্সি ডিলের কিছু জিজ্ঞাসা করবে না, একে ধাক্কা জাহান্নাম। ওকে সাথে কোনো কথাই হবে না, চলে যাবে দিনাই সাহেব। এবার আপনারা যারা মোমেন থাকলেন আপনাদের চারটি প্রশ্ন হবে, কয়টা? লা তাযুল্লু কদমা ইবনে আদম, ওলামায়ে কেরামের কাছে বহুবার শুনেছেন, একটা কদমও বাড়া যাবে না, ওই মাটিটা যেন চুম্বকের মতো হবে, হাসরের মাঠে আপনি ইচ্ছে মতো দৌড় দিয়ে ওই যে আল্লাহকে দেখা যাচ্ছে, কত মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে জব দিতে পারতেছে না, এই ভয়তে পিছনের দিক বেড়ার ফাঁক দিয়ে আর এক পাশে বাগানের মধ্যে দিয়ে চলে যাবেন কোনো জায়গায়, তা পারবেন না কিন্তু। ও মাটি হবে চুম্বকের মতো টেনে রাখবে, লা তাযুল্লু কদমা ইবনে আদম, বনি আদমের একটা পাও কোনো দিক সরাইতে পারবে না, হাত্তা ইউসআল আন আরবা, চারটি প্রশ্নের জবাব ছাড়া, চারটি ইমিগ্রেশন, চারটি ইমিগ্রেশন আছে, বিমানে উঠতে চারটি ইমিগ্রেশন হয়। এক নম্বরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন চেক, পাসপোর্ট সঠিক কিনা বিদেশ যাবেন। দুই নম্বর আপনার লাগেজ ইমিগ্রেশন, বুকিং এ যেটা দেবেন ওর ভিতরে অবৈধ কিছু আছে কিনা। তিন নম্বরে আপনার বডি ইমিগ্রেশন, শরীরের ভিতরে কোনো অবৈধ পদার্থ নিয়ে যাচ্ছেন কিনা। চার নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, টিকিটটা সঠিক আছে কিনা। চার ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেওয়া হবে না, সেম হাসরের মাঠে চার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও সামনে যাইতে দেওয়া হবে না। আর উমরিহি ফিমা আফনা, 70-80 বছর সময় কোথায় কাটে কাজে লাগাইছো, কোন কাজে লাগাইছো একটু বলে যাও। কথাগুলো টপ টপ করে বলি, মানুষের কানের মধ্যে ঢোকে না, একটু ভাবে না, মনে হয় যেন এ কথা হুজুররা বলবে আর আমরা শুনবো, এ পর্যন্ত ইশ্বাস আসলে কিছু নাই, আছে না নাই? এ ঘটনা ঘটবে আল্লাহর সামনে চার প্রশ্ন জবাব দিতেই হবে। আন স্বাভাবিকই ফিমা আবলা, যৌবন কালটা কোথায় কাজে লাগাইছে বলে যাও। ও আজমালিহি মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, এই মালের ভিতরে ক আর খ, মালের প্রশ্ন দুইটা, ইনকাম করছো কোথায়, খরচ করছো কোথায়, ভালোভাবে ইনকাম করছে না কামে খরচ করছেন এটা অন্যায়, আবার কষ্ট করে ইনকাম করেছেন অবৈধভাবে ইনকাম করেছেন, অবৈধভাবে ইনকাম করে সেই টাকায় যে কাবা ঘরের গিলাপ বানাই দিয়েছে, কত বড় সুবিশাবের মেটা সুবিশাব, সুরিয়ে যে টাই যে তাই যে কাবা ঘরের গিলাপ বানাই দিয়েছে, ঘুষ খাইয়ে 50 লাখ টাকায় যে একটা মসজিদ বানাই দিয়েছে, কাম হবে এক পয়সা না। বরঞ্চ হাদিস আছে, লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের কোনো সদকা নাই, হারাম মাল সদকা করে যদি নেকির আশা করে তাহলে একেবারে তাহরিফে ইসলাম, ইসলামকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল লোকটা, যা শরিয়াত না তাকে শরিয়াত মনে করলো, এর কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মোমেন হওয়ার জন্য আমাকে অনেক কিছু লাগে, এদিক থেকে মনে রাখবেন একটা একটা করে।